আপনি নামাজ পড়েন কলমা পড়েন যাকাত দেন আপনি রোমের মধ্যে জানাজা পাওয়া যায় মত পাওয়া যায় জার্মানের মত বালারা জিরা খাইলে বুড়া মানুষ পর্যন্ত জোয়ানের মতো কথা কয় ঠিক কি না ও মা গো মিশা কথা কইতে মুখে বাজে না দা ওয়াইন খুব ভালো দামি মত মুখে বাজে না না আমি আমি বাবা মা গো মা কথা বুঝছেন নি আসেন তো আবু জাহেল আবু তালিব বা এতে নবীর জন্য এত কিছু করার পরেও এত জাহান্নামী ওই দেখেন এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস 39 এবং এই 46 নম্বর হাদিস এই আবু আবু তালিব বা নবীর লগে বেদবি করার কারণে হেতরে কি শাস্তি দিছে তাও মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে লেখা আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল قال رسول الله صلى الله عليه وسلم أهوانو أهل النار عذابا يوم القيامة وهو أبا طالب وهو منتعل بين علاني يقلي منهما دماغه সবচেয়ে জাহান্নামীদের মাঝে যাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে সেটা হচ্ছে আবু তালিব তার পায়ে দোকানে আগুনের স্যান্ডেল লাগাই দেওয়া হবে আগুনে দিক দিয়ে ঢুকিয়া মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উঠতে থাকবে যেটা ইন্দোনেশিয়া দেখলাম ফরশো অগ্নিগিরিতে কিভাবে আগুন টকবক টকবক করে লালা লাভাগুলা আয় হা ভয়ঙ্কর দৃশ্য দেখেন আবু তালেব কত বড় ফাক্কা ইমানদার সাইলন নবীজির হাতে বিয়া করাইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে এত তো অভিভাবক আবু তালেব নবীর অভিভাবক চাচা বিয়া হরাইতে আছেন হুজুর হইব কোনো কাবা শরীফের লগে তো আবু তালেবের বাড়ি বুঝলেন না আগো হযরত আবু তালিব ইমাম সাহেবে খুতবা হড়ার আলহামদুলিল্লাহ আল্লাজি জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ও সারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাই উজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি ফারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা এতে নিজে কুদ্দাহরের সমস্ত প্রশংসা কার জন্য কে আবু তালিব বা কে কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমল্লা কাবা বানাইছে হারাম শরীফ বানাইছে মক্কা বানাইছে আর আর বাতিজা মোহাম্মদ তাম জগতের সব পুরুষের এক পাল্লা রাখলে আর আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সবচেয়ে ফদল অনুগ্রহে সব দিক দিয়ে শিক্ষাগত যোগ্যতা সব দিক দিয়ে সেরা আলিপ্লামে স্টেক রাখি যদি ধরেন আলহামদুলিল্লাহ সব প্রশংসা কার তাহলে তো এটা আল্লাহরে মানে মানেনি কে জোরে কও কে ও মা গো আবু তালিবার হেতের বাপ আব্দুল মুত্তালিব দুনোগা মিলিও খানা একাবার ভিতরে 360 গা মূর্তি লাগাইছে এই ইমান আল্লাহর প্রতি ঠিকই আছে শিরক করার কারণে সাকা সাকা আজ পর্যন্ত আপনি আপনার ইমানটারে কদূর কোষ্ঠীপাতত্তি যাচাই করছেন নি আপনার ইমানটা কি আছে না সদ্রি বাজারের গরুগ্রস্ত মাসে মাসে খায় আস্তে দিয়ে দি কদূর আমাদের ইমান না তাজা আছে তো কতজন দেখবেন যে জাহান্নামে বিনয় হিসেবে যার করে লেখছি হজ নামাজ কলমা ঠিক আছে আঙ্গ মসজিদের সেগাপতি এমনি ক্যাশমিয়ারও এমনি কি ক্যাশমিয়ার ওয়া ইমান তো সাক্ষাৎ বাঞ্ছা উনি ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে ধর্ম নিরহেক্ষ ধর্ম নির তৈলে নবীজি মক্কা মুকাররমা ছিলেন 13 বছর কয় বছর কয় বছর এই 13 বছরে নবীজি কি শিখেছেন তাওহীদ রাসালাত শিখেছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এক আল্লাহ জিন্দাবাদ মদিনা তৈবা হুজুর 10 বছর ছিলেন কয় বছর এই 10 বছর হুজুর ইউনিয়ন বোর্ড চালাইছে মেম্বরের কাজ কি চেয়ারম্যানের কাজ কি উপজেলা প্রশাসনের কাজ কি জেলার কাজ কি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট তারপরে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি পুলিশ প্রশাসন র্যাব সেনাবাহিনী মল্লে জাতীয় দিবস কন্টা কর্তা সব কিছু প্রায় 200 যুদ্ধ করে হুজুর প্র্যাকটিক্যালি শিখিয়ে দিছে উম্মতেরে যেই কোনো কাজ আপনি কেমনে করবেন বিয়ে কেমনে করবেন স্ত্রীর সাথে কেমনে কথা বলবেন ক্ষেত খামারি কেমনে করবেন পশু পাখির সাথে কি আচরণ করবেন সব কিছু বেশ শিখাই দিয়েছেন কোথায় মদিনা তো এবারে 10 বছরে তাহলে মদিনা 10 মক্কা মুকাররমা 13 মোট মিলি কত এই 13 বছর নি মোহাম্মদুর
আর আঙ্গুর সমাজে সালে হলো 10 বছরের 13 বছরের মোহাম্মদ তাহলে কলমা এমনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর অর্ধেক কদ্দুর এই আল্লাহ এই ডাকাতেরা এই ধর্মনিরপেক্ষ মতবাদ আবিষ্কার করে দিয়েছে অফিসও কি আল্লাহ থাকবো না পাসপোর্ট ঠিক করতে গেলে ভোটার আইডি কার্ড ঠিক করতে গেলে এখানে কি আল্লাহ দেন না কম্পিউটার আইজেন নেই মারি এটা 2000 দেন কাইল্লার তুর্ণ নিশ্চিত করে আইসি এয়ারপোর্টে তুলে অ্যাটেন্ডেন্স এতে 3000 কামাল আছে আর কো কোনে যাবেন একটা লাক্ষণ কো লাক্ষণের তো ফার্স্ট ক্লাসে স্নেক দাতে সিট নেই একো সিট আং পর্যন্ত কাটছি পরে কইলাম যেটা ভুলে কইছি ওই সিস্টেমে এত লাক্ষণ তো সিটি এন বেসব লগে দিদুগো কি রে তোগো কবে আমরা স্ট্যান্ডিং টিকিট কয়াতরে 300 দিছি তো যিনি রেল ইঞ্জিনটা চালাইলো রাচ্চা হুরাটারে ঘুম মারে তে কটাটে আহাইব এইভাবে স্বাধীনতাটা ব্যাস হয়ে যাবে এই জন্য ধর্ম নিরপেক্ষ রাখলে তো এইভাবে লুডি কাডি খাইবার সুযোগ হয় ঠিক কিনা ধর্ম নিরপেক্ষ হইলে তো টিয়াটা ফাঁসার করলে আর এটা কি ইয়ে আল্লাহর কি দরকার আল্লাহ তো কত আগ্রাগোলাত কেমনে যাস সেখানেও আমার সিসিটিভি আছে তুই কি ডাইন পাওয়াতে গেলি না বাম পাওয়াতে গেলি সেখানে আমার নবীর তরিকা মানলি কি না আমি সিসিটিভি তরে রেখছি তুই তোর ওয়াইফের লগে মোজামেয়াত করবি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়া নাই দে অন্ত কইলে কি তা শারমিন কস বলে নাম জিডে কইড়ে লই তোরা সমডস শারমিনের বিয়া করছে 30 বছরের আজ যা হানিমুন নাইটে দুলুড়া লাইব আল্লাহ কো হ ওই তো ন তো তুমি আমার নবীর তরিকা আগে বিসমিল্লাহ কই তোর কোয়াল আদ দর কোয়াল দি কোয়াল ঠান্ডা করো আল্লাহুম্মা ইন্নি আসালু খাইরা হা খাইরা মা জাবাল তাআলাইয়া আল্লাহ সেতির ভিতরে যে সমস্ত কল্যাণ আছে আর দিয়ে আর হইতে 2 নম্বর 3 নম্বর এই সিস্টেম এটি দৌড়ালা এইটা হলো এতের কোয়ালো আত্রায় কইবি এ দোয়াড়া হইলে কোন দি ধরবি কোন রে এই হুন্ডা কিনবার সময় মাইজদি শক মার্কেটে এই দোয়াড়া পড়ি এই হুন্ডার সামনে কিনার দৌড়ি তারপর সাবিটা রিসিভ করবি বিমান কিনার সময় আল্লাহ রসুল এটা শিখেছি এটা আমার কথা নয় বিমান কিনার সময় এই সাবিটা লইবার আগে দোয়াড়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাওয়া খাইরা মা জাবাল তাআলাই ওয়া আউযুবিকা মিন শাররিয়া ওয়া শাররি মা জাবাল তাআলাই অন বিমান তো কিনে দে হেতারা কি পবিত্র আছে না মা বোনেরা মাসের মধ্যে কিছুদিন অপবিত্র থা না হ্যাঁ অন্ত স্বভাবে দে দে অ্যাটেন্ডেন্স লিপিতে সিউসুট ইউ নাই দে অ্যাজ আ মিনস লিও মাত্র সাথ চলিয়ে ইয়ে কই আর ইসলাম আসেনি লাইফ সাপোর্টে গেছে কিন্তু মারিয়ে লিব তো করে আল্লাহ তো তুই বাবিরে এন্দি ধরি দোয়া করি তারপর সেখানে দোয়া আছে আল্লাহ মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাজাকতানা আসেনি আসেনি আগ্রা খোলাতে কেমনে বইবা কাপড়টা কম তু উড়াইবে নাবি দিনে ওরফে তু সেটাও নবীজি শিখে দিছে ডাইন পাও দি যাইবে না বাম পাও দি যাইবে সত্তার আগ্রা খোলার ইগের নবী শিখেছে সত্তার তোর ইউনিয়ন বোর্ডে উপজেলা প্রশাসনে ডিসি কার্যালয়ে সংসদ ভবনে আর নবী নাই কার তুই আর সিটারি কত করবি তুই সিটারি করতে করতে আন বিসমিল্লাহ মিল্লাতে রাসুলিল্লাহ দোয়া বানা আলাইছ হেতা হারা জিন্দিগি আর রসুলের দুশ্মন আছিল হেতারে তিন বান দিয়ে হেতারা তারা তাকে বিচার করি এলাম আচ্ছা সত্যি বাজার ইয়ে ন লোকটা কেমন আছিল বাহ আছিল বাহ কেমন আছিল আর কাকু বাহ আছিল বেকুর কবালা আল্লাহ বলো বলে আসে কথা দিয়ে দিয়ে চলো তোকে কেনাবো কেন এক সরা আর এক সরা কবালা আছিল তাহলে আয় কিতা কিন্তু আয় কি আলাইস আল্লাহ বে আহকামিল হ্যাঁ কথা কসাকা সুরা ফাতিয়া হইলে যেভাবে বলা হয় ওলা দলিন এই সুরাতুল বালাত হইলে বলতে হয় বালা ইয়া রব্বানা হ্যাঁ আল্লাহ আপনি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক এই সুরাটা তেলাওয়াত করলে ইমাম সাহেবের শেষে আপনি বলবেন বালা সুরা ফাতিয়া হইলে কি হরে জোরে কো কি করে তাম পৃথিবীতে আমিন শব্দটা সুন্দর শুনছি মালয়েশিয়ার ইন্দোনেশিয়া আমিন এত সুন্দর লাগে সৌদি আরবের আমিন শুনলাম দুবাইয়ের আমিন শুনলাম মিশরের আমিন শুনলাম মালদ্বীপের আমিন শুনলাম নেপালের শুনলাম ভারতের শুনলাম বাংলাদেশের শুনলাম বাংলাদেশ তো আমিন লয়ে কবা গুবিয়ে চলে বুঝতি কিন্তু দুই রাষ্ট্রের মুসলমানে আমিন কয় এত সুন্দর লাগে ভাই কলজাটা কাড়িলে যে আমিন খুব একটা আলাদা সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ আমার মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া বাসীকে তুমি কবুল করো
যাই যাইস এতদিন হিন্দু ইন্দোনেশিয়া তোয়ামিল মিসকিন ইউরোপ মহাদেশ ফেল বেটা গ্রামের রাস্তা গুলো পর্যন্ত সিক্স লেন কলেন তোরা দে মনে করস এদের সাত দিন আজ দিন ছুটি আছিল গেছি কে দৌড়টি রথটা শেষ সাইবাল্লাই আল্লাহর দুনিয়া কেমনে সাজাছি সিক্স লেন 100% আলো দিয়ে খুব মাতা দেশটা অস্ট্রেলিয়ার লগে দৈন মাতা জাফা নাসিনের লগে আবার হেদিক সিঙ্গাপুরের লগে হসিম মাতা মালয়েশিয়ার লগে ব্রুনাইয়ের লগে বাংলাদেশের ১৬ গুণ বড় কয় গুণ কয় গুণ মাল থাকলে কত টোরে যাইস পয়সা বেশি লাগত ন দেখবি মানুষ এবাদত বন্দি কি কত সুন্দর রাস্তাঘাট কোনো হরণ নাই 100% দেশটা আলোর নেটওয়ার্কের ভিতরে আলো চলছে মা বোনেরা এই সাতটা দশ মিনিটে প্রত্যেকে জমাতে চলিয়ে গিয়ে কত সুন্দর একসাথে নামাজ পড়ে আমি লাইভে দেখাইছি যে দেখছিলি নি হ্যাঁ মা গো আঙ্গ দেশ যদি আইয়ে গো মা গো কি বেদব গো মা কারব গো আহা ইসলাম যেভাবে আসে এ কয়েকটা রাষ্ট্রে দেখলাম তো নবী জামনে বলছে এমনি আসে আর আঙ্গুলের রিকন্ডিশন হয়ে যায় কত সুন্দর আবাদত বন্দিগি করে পড়তেছে একটা মসজিদ মিলন মেলা মসজিদুল আরশাদ সারা দিন দেড় ২৪ ঘন্টা খোলা মসজিদের সামনে দিকে আছে না মেয়েরা পুরা খোলা এদি মাছ চাষ করে এ বড় বড় মাছ হানিয়ের দূর খোলা আনে খেলার মসজিদের ভিতরে আঙ্গদাসা ইচ্ছা সামনে দিকে খোলা রাখলে গো মসজিদ কমিটিও আগলে গেছে কোন হাগলে মসজিদ করছে এই আল্লাহ চাইতেছি একখানি ইউনিভার্সিটি করি পয়লা মসজিদ দিয়ে শুরু করি দেখবি কিভাবে স্থাপত্যগুলো দেখি আসলাম এতগুলো রাষ্ট্র থেকে হয়েছে এই গুণে পুরা মসজিদ অন্তত বিশাল বড় ১৫০-২০০ মিটার হবে মনে হয় যেন স্কোয়ার ভিতরে ফিলার নাই এখন এটা কিভাবে টেকনোলজিটা করলো তারা ফিলার ছাড়া মসজিদ আর আঙ্গদাসা মসজিদ একখান দেখছি বুঝতে মসজিদ হাসাত এ ধর আসতে এত বইটার ফাঁস এমনি আর কি আর লম্বা হইব ধরেন ১৬ হাত ফিলার আধা রোগা কইতার না এটা যার হতো ন আর কই নেব আর গেরাম আলাই তবে হেতে আর রায় না গাড়ি তুটলে গাড়ির বদনামি করে জিয়ানো যায় হেতে মানে আঙ্গ সব ক্যামেরা তো এ জিটা দেই না এই এটা ক্যাসেট এটা আল্লাহর তরফ থেকে ক্যাসেট দেবা আল্লাহর ক্যাসেট কার ক্যাসেট এতে বেদ্য বিগরি চাই কিন্তু সোজা মুখস কই এলাই ঘরের মধ্যেও কই রো কাপজাপ করি না কই এলাই দোয়ানো দিলে কাপ শুরু হয় লাক্ষণ বাজার দিলে কাঁপে তারা কিরে কাঁপসকা পানে কই এলেবেন তো তারের মতো সোজই বই থাকবি আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে তারা যেটা বলে এটা হয়ে যাবে সমাজের কথা কাজে লাগি যায় খবরদার তো এই যে টেকনোলজিগুলা কিভাবে করলো কত সুন্দর মসজিদও গেলে ফরিদ কলজাটা ঠান্ডা হয়ে যায় সব সময় মানুষ মা বোনেরা ফর্দার সহিত অবশ্য কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে মানুষ যার মনে কোনো ব্যথা আসি মসজিদে নামাজ পড়ে এত সুন্দর মসজিদ আর আগে মসজিদ একটা ১৫ মিনিটে খোলে একটা ৩৭ মিনিটে বন্ধ ইমাম মুয়াজ্জিন কাশ দেয় সাবি লাড়ে হাতে হাতে কি লাড়ে সাবি লাড়ে মানে বাহার হয়ে যাও সাবি লাড়ে মানে কেননে কইব দাওয়াত আছে তো দোপার গিয়া শরীর ব্যাথা শুরু হয়ে গেছে এত একবার বারিন্দা ধরেন এবার বারিন্দা তো যে কুত্তা হন দেবে বাড়ি যান বাইর যান করেন জমাতে সময় ইয়ের নটা মিশর দেখলাম মসজিদ সব খোলা দুবাই দেখলাম মসজিদ সব খোলা তাম পৃথিবীর মসজিদগুলো খোলা শুধু মাগো আইনে আইসে আঙ্গো বাংলাদেশও কি কয় আল্লাহ তো করে বাইর বার তো করি গো কি কয় আল্লাহ শারমিনের জামাই রে তোরা তো দিতিন আমি জানি আম্মা যে যারা বিশ্বে ওয়াজটা শুনতেছেন আমার ইউনিভার্সিটিটা আমি জীবন থাকতে করেন লস হইতো না নগরে লাভ করাই দিও আমি কমিটিতে থাকবো না এই বিশ্ববাসী শুনছে দেখছে আর আমি ওয়াদা খেলাফ করি না ইনশাল্লাহ এখনো আমি আমলটা করি আমি আপনাদের থেকে কমিটি করে যাব নিবেদিত বীরজন মানুষের কাছে দিয়ে যাব আমার পয়সা আমি দিব আরও দিব আমরা সুন্দর একটা মসজিদ শুরু করি মসজিদের ভিত্তি আমাদের ইউনিভার্সিটি আগে শুরু হোক আস্তে আস্তে আমরা করব আমিন কর জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান ওই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানার মোবাইল নম্বর দিয়ে রাখেন আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলব বাংলাদেশের যেখানে জায়গা পাই একসাথে ১,০০০ ডিসিমেল জায়গা যেখানে পাই
আল্লাহ তুমি একটা জায়গা মিলাইয়া দাও। আমি মনে করছি একা মাদ্রাসা করবো, দরকার নেই সকলকে নিয়ে করবো, সবারই লোক লিটা বরকত আছে। কোবাকবি হইব তো এল্লা কোবাকবি হইব এল্লা আয় দায়িত্বে থাকতেন না, আয় দায়িত্বে না থাকলে কোবাকবি অর্ধেক শেষ। আরো জিজ্ঞেব কি হইছো কি ইচ্ছে তোকে, 1000 জনের কোপ খান তো নাই গাইরে হাজির থান বালা কইম ওই হেতে কমিটি সভাপতি হেতে হেতে কোবা হবে আয় নাই আটটি অত হেতের অ্যাকাউন্টে। কেন বুদ্ধিটা ঠিক আছে না, ঠিক আছে নি তো নাম লেয়াই যাচ্ছা এতে জৈরবে বহরিস তো তোর ডায়েরিটাতে নাম লেয়াস। আচ্ছা ওয়াজার হরে রেডি নি রে, একটু অ্যাড দিলাম আর কি, যেভাবে নাটকের ফাঁকে ফাঁকে অ্যাড চলে না, অ্যাড দিয়া দিলাম ঘুমাইয়ে নি। তাহলে সবচেয়ে বেশি দামি কি ইমান, বেশি দামি কি এই ইমান ছাড়া আবু তালেবের সাথে কত উপকার করছে, আবু তালেব জীবিত থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ ফুলের টোকা দিতে পারে না। এই আবু তালেব মারা গেছে আর নবীজির উপরে মায়ের শুরু হয়েছে, শুধু মায়ের আর মায়ের, তায়েফে মায়ের, মক্কা মুকাররমা মায়ের, সদ্রির আঠ পর্যন্ত মায়ের, জিয়ানজা হুজুরের গুঁসায় মারে বেজ্জিতি করে। এবার আর ইমান ছাড়া যত আমলে করো বরবাদ, আর যদি ইমান ঠিক থাকে কোনো আমল না থাকলেও তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাখতে পারে পারেনি, জোরে কন পারেনি। আম্মাজি আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে নাই, একটাবার হজ করে নাই, হজে কাবা শরীফে ওনার বাড়ি, একটা টাকা জাকাত দেয় নাই, ইসলামের ফাঁসটা ফিলারির ভিতরে সাইতে নাই, শুধু তার ইমান ছিল। কি ছিল? আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা জিব্রাইলু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযি খাদিজাতু কাদ আতাত কা ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহি সাল্লাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশির হা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসামিল্লাহ সাখাওয়া ফিহি ওয়া লা নাসাওয়া। আল্লাহু আকবার। বুখারীর সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। একদিন জিবরিল আমিন আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আই এক নবীজি ওই যে দেখেন খাদিজা সদ্রিনাটের বাজারে রিয়েন দিয়ে আইতে আছে। নবীজি তাকায় দেখলেন ঠিকই তো খাদিজা ইয়ের। জিবরিল আমিন কয় নবী ও এই খাদিজা যদি আপনার কাছে আসে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, এই খাদিজারে আপনি বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়ামিন্নি আমার পক্ষ থেকেও তার সালাম কইয়ে, ওয়া বাশির হা বিবাইতিন ফিল জান্না আর 3 নম্বরে কইয়ে, কাদিজারে আল্লাহ জাল্লা শানু জান্নাতের শুভ সংবাদ দান করছে, এমন একটা বিল্ডিং উত্তরা সেক্টরের একটা ফ্ল্যাট, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে সেক্টরে যে উত্তরার এই বাড়িতে জান্নাতের বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, গ্যাদারিং নেই, আনন্দ আর আনন্দ, ওয়ালা না সওয়া সেখানে কোনো কষ্ট নেই। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, অথচ আল্লাহ তার সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। ছোটো মোটো কিতাবের হাদিস না, সহিহ আল বুখারীর হাদিস। হাউ ইট ইজ পসিবল, এটা কীভাবে সম্ভব? কারণ আম্মাজি এন্তেকালের পর এই নবীজিরে আল্লাহ মেয়েরাজে লই গেছে, সেখানে নামাজ ফরজ হয়েছে হিজরতের সামান্য আগে, তাইলে নামাজ পড়ব কেমনে দ্বিতীয় হিজরিতে, তারপরে রোজা ফরজ হয়েছে, তারপরে জাকাত ফরজ হয়েছে, আর হজ ফরজ হয়েছে অষ্টম হিজরিতে। তাইলে আমরা এত নামাজ পড়ি এত রোজা রাখি, ইমান যদি সাকা যদি পাঞ্চার হয় আমরা জাহান্নামে চলে যাব। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র ইমান রাখিয়া কোনো আমল করতে পারে নাই, তিনি জান্নাতি জান্নাতি। এবার বুঝছেন নি ইমানের কি দাম? আজ পর্যন্ত আপনার ইমানটা ঠিক করে চাইছেন নি বলে আমার ইমানটা ঠিক আছে নিও, ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এটা আমার ভিতরে আছে কি না, বা মুনাফিকের খাসলত 28টা, মুমিনের বৈশিষ্ট্য 18টা, 11টা কোম্পানির ওষুধ খেলে ইমানটা ঠিক থাকে, ইমানের ক্যান্সার আলসার, তারপরে ইমানের জ্বর সর্দি কাশি ডায়রিয়া হয় না, 11টা ওষুধ আছে, কয়টা ওষুধ? আর মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 28টা বৈশিষ্ট্য আছে,
মুমিনের বৈশিষ্ট্য আর মুনাফিকের খাসলত ওই যেটা বলছি 18টা এই জিনিসগুলো আপনাকে এই মাহফিলে আমি কিভাবে বলি বলেন এটার জন্য তো আপনি খুতবা পড়বেন স্টাডি করবেন গবেষণা করবেন মেইন হচ্ছে কি আপনার ইমান মেইন হচ্ছে কি জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলতে আছে তা সহিহ আল বুখারীর হাদিস আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলতে আছে আন বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ প্রচন্ড লড়াই চলতে আছে এমন সময় এক লোক সদ্রিনাট বাজারে হেলমেট পরা আসছে তার গায়ে মাথায় লোহার বস্ত্র হাতে অস্ত্র আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলল আসি লোকটা বলল ফাকালা ইয়া রাসূলাল্লাহে লোকটা বলল হে আল্লাহ রাসূল উকাতিল ওয়া উসলিমু হে আল্লাহ রাসূল আমি কি জিহাদ করব নাকি আগে ঈমান গ্রহণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আল্লাহর বান্দা ক্বালা আসলিম সুম্মা কাতিল আগে তুমি ঈমান গ্রহণ করো তারপর তুমি এই জিহাদ করো সুম্মা ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ফা আসলামা ثم قاتلا فقتلا فقتلا فقال رسول الله صلى الله عليه وسلم عمل قليلا واجر كثيرا لوكتا আগে ইসলাম গ্রহণ করলো তারপর জিহাদ করলো অনেক কাফেররে মারলো তারপর নিজে শহীদ হয়ে গেল লাশ নিয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবীরা রে জিহাদের ময়দানে যতগুলা মানুষ তোরা জিহাদ করতে আসো সাইয়্যা দেখ এই লোকটা সামান্য আমল করছে আর পুরস্কার বেশি পেয়ে গেল এই মাত্রই মানে আনছে সে সুন্নতে জামাও গায়ে দিতে পারলো না এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না একটা রোজা থাকলো না হজও করলো না মাত্র ঈমান আনলো ঈমান আনিয়া লোকটা জান্নাতের দিকে চলে গেল তাহলে ঈমানের কত দাম এই জিনিসটা আমরা মুসলমান বুঝি না মনে করি আব্বা মুমিন আছিল আমিও মুমিন না আলা আলা আপনি সব সময় ইমানের পাহারা দিতে হবে কোন সেক্টরে কোন সেক্টর দিয়া এব্রিচ্ছসরা আপনার ইমানটারে তারপরে সেকুলারিজম দিয়া সোশ্যালিজম দিয়া ক্যাপিটালিজম দিয়া বিভিন্ন ইজম দিয়া কার্ল মার্ক্স দিয়া কার্ল মার্ক্সের মতবাদ দিয়া বিভিন্ন রকমের মতবাদ দিয়া আপনার ইমানের চিন্তাই করে কিনা পাহারা বসাইতে হবে ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে খুতবাতে একটা হাদিস বলছিলাম আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলা আন-নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন এমন একটা জামানা সদ্রিনাটে আইব মানুষেরা দলে দলে মসজিদে নামাজ পড়বে দোতলা তিনতলা মসজিদ কেন্দ্রীয় মসজিদ কোর্ট মসজিদ পুরা হইয়া যাইব তবে লাইসা ফীহিম মুমিন তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না ইমামও কাফের মুয়াজ্জিনও কাফের খাদেমও কাফের মুসল্লিরাও কাফের কে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের কথা মিথ্যা কিনা দুনিয়া শেষ হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে না কোনোদিন মিথ্যা কথা বল ঠিক কি না আল আমিন উফাদি আবু জাইল্লা নিজের ইউনিয়ন পরিষদ একদম সার্টিফিকেট দিয়ে দিছে রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাওগো সালাম নাওগো সালাম কামলিওয়ালা প্যারা নবী নাওগো সালাম নাও গো সালাম কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি করলে দোয়া দিবস জামি কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি নাওনি তুমি
সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিব সজামি করলে দোয়া দিব সজামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার চে চে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত চে চে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম আল্লাহু আকবার নবী কি মিথ্যা কথা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ ইয়াস্তামিউনা ইয়াতি আলান নাস জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে ওয়ালাইসা ফিহিম মুমিন এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি ঢাকা শহরে দোমালা তিনমালা কিন্তু রোড দখল করে করে রোডে সাদাবাজিতে ঠিক আছে কলার মধ্যে কলাতে বিষ মিশায় তারপরে ডিম সিন্ডিকেট করে বিক্রি করে তারপরে বাস স্ট্যান্ড থেকে সাদাবাজি হিডো ঠিক আছে এই যে দেশ কয় স্বাধীন হইলো সাদাবাজি কমছেনি সিস্টেমে সিস্টেমে সিন্ডিকেটেরা হজরতুল আল্লামা বুজুর্গানে দিন ডাক এ সিন্ডিকেট আল্লামারা সিস্টেম করি করি মাল হিগুন এখনো আতাতে আসেনি এই হচ্ছে মসজিদ ঠিক আছে নামাজও ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ নামাজ কি দিবেন আল্লাহু আকবার গাইরিল মাগদুবি আলা দালিল ওই এদিন না হইলাম কমলনগর কি নগর কমলনগর ওই জমাত খাই গেছে দিবেন না 300,000 দিলে দেন কাজটা করে দিই অফিসে বলতেছে কোটি 300,000 দিলে কাজ হইব দিবেন না দেন দেন নামাজ খাই গেছে জমা তো চলে যায় আর এতে 300,000 লই যায় দেখছেন নি দুনিয়া আসেনি আমি এটাই চিন্তা করি এই সেই জামানা আপনি ইমানকে পাহারা দেন আল্লাহ রসুল যা নিয়ে এসেছে তা আপনাকে মানতে হবে সিলেবাস শর্ট করার কোনো সুযোগ নাই আঙ্গ সমাজে মাছছাড়াতে কিছু লোক আছে দেখবেন কইবেন বাউ এত এসব রাজনীতি মাজনীতি ভালো লাগে না হাস সত্য নোয়া ছড়িম হর কায়তান্য ঠিকভাবে চলিম বাস জান্নাতে সোজা যাই গই এত কাজা পালা লাগে না হরিজল্লা নিয়ে এত মিছিল দিতে ইত্যার না এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে ঠিক ঠিক কই না নাই রে আছে আছে তো নবীজির সমাজে জেনা হয়েছে হয়েছেনি তো নবীজি জেনাকারের শাস্তি দিছেনি দিছে তা আঙ্গ সমাজে জেনা হয়নি তো শাস্তি কেমনে দিবেন বিবাহিতের করে শাস্তি দিবেন এতটুকু পর্যন্ত মাতরে এতটুকু পর্যন্ত তারে গাঁড়ায় হাতর মারি উড়া লেবে হাতর মারতে যদি মনে করেন যে মায়া লাগে আফসারি সাহেব আঙ্গ বাদ খাইছে রে বলে ন জিনা করলে করছি আরে কেমনে রে মিয়ারে পাথরটা মারি দয়া করলেই মান শেষ আল্লাহ কো আলা রাফা তাফি কুলুবিকুম কো যদি মায়া দেখাস আমি তোর ইমান চিনতে করি এলাম তারে কে কয় সুরা নূর সুরা এখন কোরআনী হুকমতের কাজ যদি আপনারা মুসলমান না করেন তাহলে এই নোয়াখালী জেনা হইলে আল্লাহ জিব্বিল আমিনের ফাড়াবি রে মনু আহ আর দোস্ত তো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মরে গেছে আহ আল্লাহ কি তা কর জিনে একটু হয়েছে মাছরাতে ওই আর তুই সাতত্তর টোকা কয়েক বস্তা এরপরে মিকাইলও আসে আল্লাহ কব কিরে মিকাইল তুই খাড়া দিছ তে সাতর মার সাতর কি মিকাইলে মারবো না আপনি মারবেন কথা কয় না কে মারবো আল্লাহর কোরআনী হুকমত কায়েমের বেলায় আইলে কয় বাউরে আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব ঠিক আছে নি সেয়ানাগিরি আর কত খেলাইবা মনে করছ হুরা বছর বে কন্যায় অফিসার করি আফসারি সাহেব যদি হাসাইন না ওয়াজ হুনি আমি আরে এক বন্দা বন্দা হাদিয়া দিও
আর আড়া ব্যস্ত যাই গো আল্লাহ গো আল্লাহ গো সিটিং বাজি করস এ মরা লাশি দারে কবর ভিতরে হাঁদা এনে বাঁধি গো মিল্লত রাসুলিল্লাহ হারা জিন্দগি হেতে আল্লাহ রসুলের বিরুদ্ধে করছে হেতে গো মুখের সৈনিক লড়াই কর কথা কয় না আন্দে কার সৈনিক নাহানু জুন্দুল্লাহ নাহানু আমরা আল্লাহর সৈনিক আমরা আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রসুলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ